أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইউনিয়ন ব্যাংকের আজকে ম্যানেজার কনফারেন্স এই অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের এই প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ডাইরেক্টর মাননীয় এমপি মহোদয় এবং অনেক বিশেষজন আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সালাম মুর্শিদি এমপি এখানে উপস্থিত আছেন, মোহাম্মদ আলী সাহেব ওনার সম্বন্ধে তো এই তো আগে সব জানলেন, আমি আর রিপিট করতে চাই না। আমাদের অত্যন্ত শ্রদ্ধা আয়োজন এবং আমাদের ব্যাংকের অ্যাসেট মিস্টার মোহাম্মদ আলী এবং আমাদের ব্যাংকের ডিরেক্টর মিস্টার রিয়াজুল করিম অত্যন্ত কর্মঠ এবং অ্যাক্টিভ এবং বিচক্ষণ এবং ভালো কি ভালো ভালো কথা বলা যায় এটা তো আপনারা সবাই নিজেই জানেন। এই আপনাদেরকে নিয়ে এই দুঃসময়ে যেভাবে ব্যাংকটা পরিচালনা করলো, কিংবা এই 2020 যে বছরটা আমাদের যে অতিবাহিত করলো, এটা কিন্তু আমার বলার আর অবকাশ রাখে না। এখানে উপস্থিত আছেন আমাদের এডিশনাল এমডি দ্বয় এবং ডিএমডি সাহেব আছেন, আর উপস্থিত আছেন আমাদের মিডিয়া ভাইয়েরা এবং উপস্থিত আছেন আমাদের ব্যাংকের ম্যানেজার বৃন্দ বাংলাদেশ থেকে যত আনা থেকে আনা আছে, আমাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ম্যানেজার ভাইয়েরা এবং উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ রিয়াজুল করিম সাহেবের, এডভেন্ট সাহেবের এবং সালাম মুর্শিদি সাহেবের বক্তব্য শুনলেন। তো আমি অনেক কিছু লিখে রেখেছিলাম, কিন্তু এগুলি রিয়াজুল করিম ব্যাংক সম্বন্ধে এমন কোনো কিছু বাকি রাখে নাই যেটা বলবো, আমি খুঁজে আর কিছু পাচ্ছি না, রিপিটও করতে চাচ্ছি না। কারণ ব্যাংকের গ্রোথ, ব্যাংকের প্রবৃত্তি এবং ব্যাংকের অবস্থানটা কিন্তু একদম পরিষ্কার ভাবে আপনাদের সামনে বের করেছেন। আর ব্যাংকিং জগতের আরেক নক্ষত্র হলো আমাদের মহাজনী সাহেব, বাংলাদেশ যারা ব্যাংকিং জগতে আছেন সকলে ওনাকে চিনেন। উনি আবার ব্যাংকিং এর কথা বললেনই, কিছু কিছু পয়েন্ট যেটা আমি চিন্তা করছিলাম সেটা বলে দিলেন, কি করা উচিত কি করা উচিত না গল্প শোনালেন, আমি তো আর গল্প শোনাতে পারবো না। তো কাজেই এদিকেও ব্লক হয়ে গেল। তারপর আসেন পলিটিক্স, আমিও পলিটিক্স এ জড়িত ছিলাম। আজকের থেকে 25 বছর আগে যে রাস্তায় আমি হেঁটেছিলাম, আমাদের সালাম মুর্শিদি সাহেব গত বছর তো সেই রাস্তায় আবার হাঁটা শুরু করেছে, আমি 25 বছর আগে সেই রাস্তা দিয়ে কিন্তু হেঁটেছি। তো কাজেই আমি দেখি আর ভাবি এবং আমার কথা পুরানো কথা মনে হয়। তো আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনী মুক্তিযোদ্ধা তো অনেকগুলি বাদ ছিল, ফ্রিডম ফাইটার ছিল, আমরা ছিলাম বিএলএফ মুজিব বাহিনী, আমি একজন সদস্য ছিলাম। দেরাদুনে আমরা ট্রেনিং দিয়েছি 140 দিন, ফুল গেরিলা ট্রেনিং, অর্ডিনারি ট্রেনিং না, এটা রিজার্ভ ট্রেনিং ছিল। এটা যারা আমার বয়স আছে তারা হয়তো কিছু শুনেছেন, ইয়াং জেনারেশন মুজিব বাহিনীর সম্বন্ধে জানে না। আমি যে পলিটিক্স নিয়ে কিছু কথা বলবো, বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো, কিংবা শেখ মুজিব নিয়ে কিছু কথা বলবো, বঙ্গবন্ধু নিয়ে কথা বলবো, জননেত্রী শেখ হাসিনা নিয়ে কথা বলবো, সব কিন্তু সালাম মুর্শিদি জেনে ফেলেছে, এখানে আপনার কোনো স্থান নাই। তো যাই হোক, আমি আর ওই দিকে যাচ্ছি না, সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার বক্তব্য দুইটা কথা বলবো, কারণ আমি রিপিট করতে চাই না। তো বুঝতেই পারছেন আমার যে ভাইয়ের আছে ছোট ভাইয়ের সামনের কথা, আমি এবার কিন্তু আপনাদেরকে ভাই বললাম। তারপর
তারপরে কি এখন ওয়াইফ এবং ছেলে মেয়ে আমি বলে ভাগ করি তো আমি জানি আপনারা ছেলে মেয়েকে আগে নিয়েছেন কিনা বউকে আগে নিয়েছেন কিনা আমি প্রথম বাপ মা টিচার এক কাতারে রেখেছি তারপরে কাতারে রেখেছি ভাই বোন তারপরে কাতারে রেখেছি ছেলে মেয়ে এবং ওয়াইফ আমি ওই ভাগ করি তারপরে রেখেছি প্রতিবেশী এবং দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আমি এইভাবে চিন্তা করি জীবনটাকে নিয়ে এবার ভাই বললো নিজের যে সত্যি আমি চিন্তা করি যে আমিও কিন্তু আপনাদের সাহসে অফিসে আসছি এই কোভিডের সময় অফিসে এসে বেশ কিছুদিন অফিস করার পরে কোভিডের আক্রান্ত হয়ে গেছে অফিসে না আসতে কিন্তু ওই মহামারীর সাহস একটু বাসায় থাকলে কিন্তু আমি এই সাফার করতাম না সত্যি সাফার করেছি সেজন্য জানি কোভিড যাদের হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা আছে এবং যারা তো পৃথিবী থেকে চলে গেছে তার জন্য তো অবশ্যই আমাদের দোয়া এবং ভালোবাসা আছে তো ভাই বলার উদ্দেশ্যটা হলো যে এবার আপনারা যা দেখিয়েছেন এরকম একটা মহামারী এরকম একটা এরকম একটা ভীতিকর অবস্থা আপনারা তো পৃথিবীর সৃষ্টি হওয়ার পর হয়তো এরকম অবস্থা আছে এরকমই তো হয়নি হয়েছে এক একটা দেশে হয়েছে মহামারী হয়েছে ইউরোপে হয়েছে এশিয়াতে হয়েছে কিংবা আফ্রিকাতে হয়েছে একটা মহামারী হয়েছে কিন্তু সারা পৃথিবীকে স্তব্ধ করে দেওয়া যোগাযোগ একদম টোটাল ক্লোজ করে দেওয়া এরকম অবস্থা আমি দেখি নাই কিংবা এই পৃথিবীর ইতিহাসে আমি অনেক বুঝেছি আমি পাইনি এই অবস্থা থেকে বিশেষ করে আমাদের ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের কথা আমি জানি আমাদের ব্যাংকের কথা আমি বলবো অন্য ব্যাংকের কথা বাদ দিই আপনারা যে সাহসিকতা এবং মানসিকতা এবং ব্যাংকের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমার ভাই না বলে উপায় নেই শত বৎসরে গেলাম না সেটা আপনারা জানেন শত বৎসরের কথা জানেন বঙ্গবন্ধুকে আপনারা জানেন জননীতি শেখ হাসিনাকে আপনারা জানেন উনাদের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি ওদিকে গেলাম না আবার ব্যাংকের মোহাম্মদ রিয়াজুল করিম সাহেব যেটা বলেছেন এদিকে গেলাম না আমি একটু অন্য ধরনের কথা বলি তাই না তো যাই হোক আমি যখন এই কোভিডের সময় বড় বড় অর্গানাইজেশন বড় বড় অনেক ব্যাংক তাদের কর্মীদের তাদের সহকর্মীদের বেতন কমিয়ে দিয়েছে তো করিম সাহেব আমার কাছে আসছে তাই সে বললেন স্যার আপনি ইচ্ছা করলে কমাতে পারেন তা আমি বললাম কি করতে পারি বলেন ও তো 50% হলে বেশি কম হয়ে যায় 25% করতে পারেন মানে আপনি যদি চান আপনি বোর্ড যদি চায় তো আমি বললাম যে আপনারা কি চান তো করিম সাহেব বলল আমরা চাই যদি বেতন না কমান তাহলে খুব খুশি আমি কিন্তু এটাই চিন্তা করে রেখেছি ওনাকে জিজ্ঞেস করেন যে আমরা প্রিমিয়ার ব্যাংকের বেতন কমাবো না কি বলেছিলাম এবং আমরা আমাদের অনেক ব্যাংকই কমিয়েছে ফ্যাসিলিটি কমিয়েছে স্টাফ বাদ দিয়েছে আমরা কিন্তু কোনটাই করি নাই এজ ইট ইজ রেখে আমরা ওখানে হাসি নেই কারণ আমি চাই না এই দুঃসময়ে আপনার কাউকে আঘাত করা কিংবা এই দুঃসময়ে কাউকে অসুবিধায় ফেলা কারণ রুটিন জীবন আপনারা অল্প একটু বেতন পান এটা দিয়ে সংসার চালাতে হয় ছেলে মেয়ের পড়াশোনা করাতে হয় অনেক কিছু করতে হয় আমরা তখন ভাবি আমি সত্যি ভাবি যে একটা ছেলে 30,000-35,000 টাকা দিয়ে স্টার্ট করে বেতন নিয়ে তা সে আবার চাকরি পাওয়ার পরে বিয়ে করে ফেলে বিয়ে করে আবার বাপ মা তো দেখতে হয় কারণ এটা বিদেশে নাই কিন্তু আমাদের দেশে কিন্তু বাপ মা ভাই বোন তো সবাই দেখে সবাই এপ্রিলের আমি যদি চিন্তা করি 90-95% ছেলে আপনারা কিন্তু বাপ মা ভাই বোনকে দেখেন তো এই অবস্থায় অনেক কষ্ট হয় আমি নিজেও চিন্তা করি কারণ আমিও তো ওই জীবন পার হয়ে আসছি আপনারা যদি মনে অনেকে স্টার্টিং লেভেলে যারা চাকরি পেয়েছেন ম্যানেজাররা না যারা আপনারা যখন প্রথম জীবন আপনারা তো ওই জীবন পার হয়ে আসছেন তো অনেক আমি সেই জীবনটা বুঝি সেই জন্য উপলব্ধি করতে গিয়ে আপনাদের বেতন আমি কমাই নাই এবং আপনাদের কোন রকম অসুবিধার সৃষ্টি যাতে না হয় সেদিকে আমি সুস্পষ্টভাবে রিয়াজুল করিমকে এবং ম্যানেজমেন্টকে আমি নির্দেশনা দিই থ্যাংক ইউ
যে এই ক্রাইসিসের সময় যে আপনারা অফিস করেছেন এবং বিশেষ করে আমাদের এমডি প্রত্যেকটা দিন একটা দিন অফিস কামাই করে নেন প্রত্যেক দিন সে সরাসরি অফিসে আসছে আমরা অনেক সময় অফিসে এসেছি অনেক সময় ভার্চুয়াল মিটিং করেছি কিন্তু রিয়াজুল করিম কিন্তু অফিস থেকে ভার্চুয়াল মিটিং করেছে এই জন্য রিয়াজুল করিম এবং ইস টিম আমি এই আজকের এই মানে ম্যানেজার্স মিটিং এ আমি বলতে চাই যে আমি সত্যি সত্যি অভিনন্দিত এবং আপনাদের জনকর্মী সাহেব বললো যে গত বছর তো আমরা 8 কোটি না কত দিয়েছিলাম এবার কি করবো আমি বললাম চোখ বুঝে তো আপনারা ভালো করেছেন খারাপ তো করেন নাই এই দুঃসময়ে যদি আপনারা প্রায় 700 কোটি টাকা প্রফিট করেন প্রায় 700ই আর ধাক্কা দিলেই হয়ে যেত তো গতবারও এরকম 730 কোটি ছিলেন তো এই সময় যদি আপনারা এত ভালো করেন তাহলে আপনারা এত চিন্তা করতেছেন কেন এই বছর আপনারা ডবল করে নেন যে আমরা আমি ডবল বলবো যে কোথায় 8,000 8 কোটি আর আমি বলছি এবার সবাইকে আপনি ডিসিশনটা আপনি করেন সবাইকে আপনি পূর্ণ করে দেন পূর্ণ কোটি তো উনি আপনাদেরকে সহযোগিতা করার জন্য 15 কোটি টাকা আমরা বরাদ্দ চেয়েছে আমি বলেছি এবং আপনার স্যাংশন হয়েছে আমরা 500 করে দিয়েছি মিটিং এ প্রত্যেকে একটা করে তো ইয়ে পাবেনি ওই বোনাস তাছাড়াও যারা ব্রাঞ্চে কিংবা আপনাদের যে অফিসাররা আছে ইন্ডিভিজুয়ালি যারা ভালো করেছে তাদেরকেও একটা সাপোর্ট কি এবং উৎসাহ দেওয়া হবে তো এটা কিন্তু আমরা ম্যানেজমেন্টের উপরে দায়িত্ব দিয়েছি ওনারা জানেন তার কোন অফিসার ভালো কাজ করেছে কোন অফিসার পারফরমেন্স ভালো এইচআর এবং এমডি সাহেবের অফিস এটা জানেন ওইভাবে আপনাদেরকে অ্যাওয়ার্ড দিবে এই অবস্থা থেকে আমি বলতে চাই যারা এই যে টপ এই যে 10 জন কি 7 জন ভালো করেছেন 7 10 জন আছে 6 জনের তো এমনি সাহেব এবার নতুন 6 এর পরে তো কি 7 7 এর পরে 8 8 এর পরে 9 10 আমরা 10 জনকে দিলে পারতাম তো এমনি সাহেব কেন এবার 6 জনের নাম বললো আমি এই নামই দিয়ে বলতাম যে 10 জনকে দেন টপ 10 জনকে দেন হ্যাঁ আমি কোন সময় যে সাধারণত বললো না আমি হিসাব করলো দুজনে বলছে মনে হয় যে আমাদেরকে নতুন রাস্তা দেখতে হবে নতুন রাস্তায় হাঁটতে হবে এটা একবার সাহেব বলছে আমি কিন্তু সবসময় নতুন রাস্তা নতুন দিক খুঁজি যেমন এই যে আজকে যে আমরা এখানে আসলাম আমরা গত 1 বছর মুখ বানতে বলতে আমার নাকটা চেপ হয়ে গেছে দুখান নাক চেপ হয়ে গেছে দেখেন একটু মুখ দিকে চেপ হয়ে তো এই আজকে কিন্তু আমি কেউ মুখ খোলা নাই সবাই মুখ খোলা এটা কিন্তু আমার একটা চিন্তা ভাবনা যে আমি তারিখে বললাম যে ভাই লোক সবাই কোভিড টেস্ট করো কোভিড টেস্ট করে দিচ্ছি 3 দিন আগে যদি কোভিড টেস্ট করো তাহলে যারা আসবে যেমন তার 6 জন কিছু হলো না 3 দিনের মধ্যে 2 দিন মানে 72 ঘন্টা আমরা কিন্তু মানে 2 দিনের মধ্যে করেছি 200 জন সবাই কোভিড টেস্ট করে আজকে কিন্তু 100% কোভিড টেস্ট করেছি এবং আল্লাহর রহমত দেখেন কি আমি নিজেও করেছি যে আমি 7 8 দিন আগে 10 দিন আগে আমি কোভিড টেস্ট করছি দুবার থেকে আসার পথে করে আসছি
মানে আবার কিন্তু থেকে করে তারপরে এয়ারপোর্টে দেখে দেখি না করলেও চলতো তুমি আমি বলছি না যে তুমি আমরা আমি করেছি তা আমাকে করো আমার তো পশুদিন বৃহস্পতিবারে কোভিড টেস্ট করে কালকে নেগেটিভ রেজাল্ট এসেছে আপনাদের মতোই তো এটা একটা নতুন চিন্তা আমাকে মনে হয় না কেউ বাংলাদেশে যতটা মিটিয়ে মানে অন্যান্য ব্যাংক করেছে তো আপনার একটা নতুন ভাবে একটু চিন্তা করলেন তো এবার প্রত্যেকটা জায়গায় যে আমার লাইফটা যদি আপনারা চিন্তা করেন আমি ছিলাম মুক্তিযোদ্ধা যখন আসলাম যুদ্ধ করে তখন আমাদের মানে ইনচার্জ ছিল শেখ মনি মনি ভাই চারটা ভাগে ভাগ ছিল বাংলাদেশ একটা তুফাল ভাইয়ের আন্ডারে একটা রাতের ভাইয়ের আন্ডারে আরেকটা মন শেখ মনির আন্ডারে আরেকটা হলো সিরাজুল খান দাঁড়িয়ে আছে এরকম দেখবে ওনার আন্ডারে ছিল সারা বাংলাদেশ মোদী বাহিনী তো আমাকে জিজ্ঞেস করলো যে স্বাধীনতার পর যখন অস্ত্র জমা দিলাম ঢাকায় এসে সবাই সবাই আমরা তোমাদের টিমে ছিলাম তোমাদের দেখা করলাম কি করবা আমি যে যাও পড়াশোনা করো অথবা বিজনেস করো আমরা সাপোর্ট দিব ওনার অফিস ছিল তোমার তেজগাঁ বিজি প্রেসে ওনার অফিস করলো বিজি প্রেস আছে না তেজগাঁ শেখ মনি সাহেবের অফিস অস্থায়ী অফিস আর কি ওনার এখানে আমাদের অস্থায়ী অফিস মজিব ভাই তো আমরা কিন্তু তখন অনেকে আর্মিতে গেল আমাদের সামনে আর্মিতে যারা গেছে তারা অনেক বড় বড় পোস্টে ছিল যে মুক্তি বাহিনী চিফ যে ছিল সে কিন্তু আমাদের বেসে ছিল দেরাদুন ট্রেনে তো সে আর্মিতে ঢুকল তো তুমি ডাইরেক্ট কমিশনে ঢুকে যাবে কেউ ডাইরেক্ট ক্যাপ্টেন অথবা লেফটেন্যান্ট তুমি ঢুকতে পারবা কোয়ালিফিকেশন অনুযায়ী আমি ওইদিকে না গিয়ে মেডিকেলে গেলাম মেডিকেলে ছিলাম পড়াশোনায় গেলাম আর কি মানে পড়াশোনা কন্টিনিউ করবো পড়াশোনা ছাড়বো না তো আমি আর কি ব্যক্তিগতভাবে পড়াশোনা কন্টিনিউ করলাম বা ডাক্তারি পাস করলাম ডাক্তারি পাস করে আমি ফাদারের বড় ছিল আমাদের দশ ভাই বোন আমার নিজেরই দশ ভাই বোন শুধু আমাদেরই এবং আমি সবাই বড় তো আমার ওয়াইফও ডাক্তার তো আমরা দুজন ডাক্তারি করে কিন্তু খুব একটা মোটামুটি ভালোই চলতে পারতাম শুধু আমাদের নিয়ে থাকতে পারতাম আমি শুধু আমি আর আমার সংসার আমার ছেলে মেয়ে কিংবা ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকতে পারতাম কিন্তু ওই দিকে না গিয়ে দেখলাম যে না আমাকে কিছু একটা নতুন কিছু করতে হবে তখন আমি ডাক্তারি পাস করার পর দুই বছর গভর্নমেন্ট চাকরি করে চাকরি ওই রেজিস্ট্রেশন নাম্বার দেয় একটা ডাক্তারকে প্রত্যেকে না প্র্যাকটিস করা যায় না তো নাম্বারটা নিয়ে দুই বছর যখন হয়ে গেল চাকরি ছেড়ে দিলাম গভর্নমেন্ট ছেড়ে নতুন রাস্তা হাঁটা আরম্ভ করলাম বিজনেস এন্টারপ্রেনার হয়ে গেলাম তারপর তো এই লাইফ এখানে আসলো তো আসাতে কিন্তু শুধু আপনারা সকলে জায়গা পেলেন মাত্র 70 জন অফিসার নিয়ে এই ব্যাংক শুরু করলাম মাত্র 3-4 বছর আগে আর এখন দেখুন আমি ভাবছিলাম যে হয়তো কম কমায় কম আসবে শুধু ম্যানেজার আসছে আজকে বাইরে কেউ আসে নাই তাতেই হল ভর্তি তা আমাদের পরিবার 70 জন থেকে কত বড় হয়ে গেছে এখন চিন্তা করেন 3000-এর উপরে আমাদের অফিসারই আছে তো এটা একটা সাংঘাতিক ব্যাপার আপনি যদি সিরিয়াসলি চিন্তা করেন তাহলে এটা কিন্তু অনেক একটা ব্যাপার তো যাই হোক আমি এখানে প্রশংসা করতে চাই শাহিদ সিকান্দারের যে গুলশান রয়্যাল যখন শুরু করি প্রত্যেকে আমাদেরকে ভুল বুঝছে এবং ওই যে বলে না সালাম বললো না রাত্রেবেলা 12টার পরে মনে হয় কালকে সকালে বাংলাদেশ থাকবে মানে সমালোচনার ব্যাংকিং আমি জিজ্ঞেস করলাম ব্যাংকিং নিয়ে আর সমালোচনা করে এই সমালোচকটা আপনি দেখেন যে 4-5 জন বসে এরা জীবনে ব্যাংকে অ্যাকাউন্ট কিন্তু ভালোভাবে খুলে নেয় সে ব্যাংকিং কি বলবে বলেন সে ব্যাংক নিয়ে সব বড় বড় কথা বলে অনেক সাবজেক্ট নিয়ে কথা বলে সে সাবজেক্টেরই না তো মন খারাপ হয়ে যায় তারপরেও আমরা সহ্য করে আছি টিকে আছি তো সমালোচনা গুলশান প্রাণ যখন করি তখন কিন্তু অনেক সমালোচনা করেছে কি বলেছে যে ওনার জায়গায় ওনার ইয়া উনি পয়সা কামানোর জন্য এটা করেছে ভাড়া দেওয়ার জন্য করেছে আজকে দেন ভাড়া কি গুলশান ব্রাঞ্চ একা 140 কোটি টাকা প্রফিট করেছে দেখুন আগে যারা আছে আগে যারা আমাদের অফিসাররা আছেন তার সবসময় গুলশান নিয়ে কিন্তু আমার একটা স্বপ্ন আছে এই আমি ড্রিমে বসতে হবে কিন্তু এটা পৌঁছে গেছে আল্লাহ রহমত এটা সেই জন্য শাহিদ সিকান্দারকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই রোশেনকে রোশেন দুইটা দায়িত্ব আছে একটা হলো জিএসডি আর একটা হলো দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিউনি প্লাস বর্নিং ব্রাঞ্চ আপনি বুঝেন একবার আমি ডাকি একবার এমনি সাহেব ডাকে একবার সালাম সাহেব ডাকে
এবার এডভাইজার থাকে এডভাইজার ব্রাঞ্চ যারা থাকে তাদের খুব প্রবলেম আমি সবসময় দেখি ইউনিভার্সিটিতে দুবাই এবং সিঙ্গাপুর এবং লন্ডনে যারা আছে তাদের জীবনটা ঠিক হয়ে গেছে এমবিসির লোকরা মানে এক্সট্রা সার্ভিস দিতে হয় সেন্ট্রালে গেল তাদের ক্যাটারিং করতে এয়ারপোর্টে মন্ত্রী গেল এমপিরা গেল এমপিরা গেলে তার প্রাইস না গেট না দিদি তাদের ক্যাটারিং করে ওই আইজা কোম্পানি করে এই আছে সংসদ ভবন তো ওদের বারোটা হবে তো ঠিক এরকম ফেডারেল ম্যানেজার যারা থাকে কিংবা যারা কাজ করে তাদের মানে মানে সবসময় তাদেরকে আমরা গালাগালি করি সামনে থাকে কিছু হলে আমাদের রাতটা কিংবা আমাদের এমডি সাহেবের কিংবা সিনিয়র যারা আছে এই হেড অফিসের ব্রাঞ্চের উপর যায় সেই জন্য তারপরে আপনি ভালো করেছেন এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আরো ভালো করতে হবে তারপরে আছে এখানে আমাদের মহাকালী ব্রাঞ্চ এটা কি অবস্থা ছিল আপনারা জানেন এটা কিন্তু ভালো অবস্থা ছিল না কিন্তু আমাদের আশা ছিল যে একটা ইসলামিক ব্রাঞ্চ এটা অনেক ভালো করবে তো আপনাদের ম্যানেজার সাহেবের নেতৃত্বে আমি তো রানা জানি রানার পুরো নাম কি রানা আব্দুল্লাহ মাহমুদ আফসার অনেক বড় নাম তো অনেক সুন্দর এবং রানা কিন্তু অনেক একটি এবং অনেক স্পিড আমার খুব ভালো লাগে রানা যদি আর একটু সিরিয়াস হয় এবং আর একটু চিন্তা করে কাজ করে তাহলে আরো ভালো করবে রানাকে আমি ধন্যবাদ জানাই এই অবস্থাটা ভালো করেছে তারপরে আর চিন্তা করেন এখানে আছে আর বললি নারায়ণগঞ্জ ম্যানেজার প্রত্যেকে মাস্টার ডিগ্রি এখানে যারা কেউ কিন্তু আই পাস বিএ পাস নাই কোনো স্কোপ নাই মানে যারা কি মাস্টার ডিগ্রি না হতে পারে হতে পারে আগে ছিল গ্রাজুয়েশন করে অনেক আগে ছিল যে ব্যাংকে ঢুকতে পারে কিন্তু এখানে সবাই কিন্তু মাস্টার ডিগ্রি মৌলিক কোর মাস্টার ডিগ্রি এবং আপনাদের মধ্যে ইয়াং সে কিন্তু বয়স হয় তো হয় নাই ইয়াং নো নো ডাউট আমার টোপির সামনে জয়েন করলো এবং মল্লিক আস্তে আস্তে মল্লিক প্রমাণ করলো সে অ্যাক্টিভ এবং খুব সিনসিয়ার এবং খুব ভালো সে প্রমাণ করলো সবার কাছে তো মল্লিক যদি এখানে আসতে পারে আপনারা যারা এখানে বসে আছেন তাহলে আপনারা কেন এখানে আসতে পারবেন না কমদিলি সাহেব আপনি সাহেব এবং আমার পূর্ববর্তী বহু বক্তা আমাকে গায়িকা সাহেব বলে গেছে যারা আমাদের ছোট ছোট ব্রাঞ্চে আছে গ্রামে আছে তারা তো এরকম ইনভয়ের মতো কিংবা এরকম বড় বড় গ্রুপের মতো তারা পাবে না এরা বিজনেস কি করে করবে বিজনেস এটাই করবে মল্লিকও কিন্তু ছিল গ্রামে ছিল গ্রাম থেকে টুঙ্গা ফুঙ্গায় মাইকিং করে কিন্তু নারায়ণগঞ্জ আসে হ্যাঁ ও তো আমাকে বলছে যে আমি বেঙ্গারি বেড়ে যে বাজার হাট বসতো সপ্তাহে দিন বা হাটে দিনে আমি নিজে মাইক ফুটাইছি টুঙ্গা ফুটাইছি কি আপনি কি মনে করেন সামথিং ব্যতিক্রম ওই যে নতুন রাস্তা বলে না এই নতুন রাস্তা যে এমডি সাহেব কিংবা এডি সাহেব যে বললো আমাদের সালাম মসজিদ যে বললো যে নতুন নতুন দিকে হাঁটতে হবে যেদিকে মানুষ চিন্তাও করে না নতুন দিকে যদি হাঁটেন তাইলে আগে যেতে পারে তো ঠিক এরকম ভাবে এরা যদি মল্লিক যদি পারে তাহলে আপনারা পারবেন না রানা যদি পারে তাহলে আপনারা পারবেন না আমরা বলছি না আপনারা 140 কোটি টাকা প্রফিট করেন আপনারা 1 কোটি 40 লাখ টাকা প্রফিট করেন কিন্তু সিস্টেমের থেকে ওই জায়গায় নিয়ে যান ব্যাংকটাকে যেমন মেঘনাঘাট মেঘনাঘাটে যা হওয়ার কথা ছিল এখানে আরো 8-10টা ব্যাংক ব্রাঞ্চ ছিল সবচেয়ে ভালো চুরি করেছিল ঠিক আপনারা যে যেখানে আছেন ওই এলাকায় আপনি নাম্বার ওয়ান হন আপনি স্টার হতে হবে তাইলে আপনি পাশে আসতে পারবেন তা নাহলে কিন্তু আসতে পারবেন না একদিনে কিন্তু হওয়া যায় না এটা প্রসেস সিস্টেম জীবনটা কিন্তু সিস্টেম এবং জীবনটা কিন্তু নিয়ম যারা রুলস ব্রেক করবেন তারা কিন্তু আজকাল কালকে পথ হবে আর যারা রুলসে থাকবেন তারা কিন্তু সবসময় এগিয়ে যাবে কাজে নিয়মের বাইরে যাওয়া যাবে না যেটা করণীয় না এটা করা যাবে কখনো না কেউ সবাই অনেকে মনে করে সরকার ব্যবসা বলেন অফিস বলেন
কর্মক্ষেত্র বলেন পড়াশোনা বলেন শর্টকাটে গিয়ে কিন্তু একবার নাম করা যায় দুইবার নাম করা যায় সবসময় করা যায় একবার না একবার দরা খায় তাহলে শর্টকাট বলতে জীবন না জীবন ধরা শর্টকাট না তো যাই হোক আমরা কিন্তু এখানে ওই যে যারা আছেন ভালো করেছেন তাদের জন্য পুরস্কার রাখা হয়েছে এমন আমি আর বলতে চাই না কিন্তু গুলশান ব্রাঞ্চকে দেওয়া হবে তারপরে নোয়াখালী ব্রাঞ্চকে দেওয়া হবে নারায়ণগঞ্জ ব্রাঞ্চকে দেওয়া হবে অনেক টাকা ব্রাঞ্চকে না ম্যানেজারকে দেওয়া হবে তাই না এটা ম্যানেজার ব্যাপার বনাই ব্রাঞ্চ তারপরে মতিদিন শামসুদ্দিন আছে এখানে শামসুদ্দিন প্রথম থেকে ব্যাংকে এখানে আছেন এবং পরিশ্রম করতেছে ওই যে এমডি অ্যাডভাইসারের কথা প্রযোজ্য এখানে সামসুদ্দিন পরিশ্রম করলে হবে না ওই যে ওই চেকেন ব্যালেন্স থাকতে হবে তাই না আপনি যেই বলছেন তো শামসুদ্দিন সাহেব কিন্তু চেকেন ব্যালেন্স থাকলে আরো ভালো করতে পারবে এটা উত্তরা উত্তরা ব্রাঞ্চ আছে আপনি আরো ভালো করতে পারবেন ওই সার্বনীর কাছ থেকে কিছু টিপস নিয়ে তাহলে আরো ভালো করতে পারবে আর এখানে তারপরেও আরো অনেকে আছে এবং যাদের আমি বলবো রিকোয়েস্ট করবো এম সাহেবকে যে অফিসার যারা ভালো করেছে তাদেরকে ইন্ডিভিজুয়াল আপনি বের করে তাদেরকে রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড দেবেন যারা ইন্ডিভিজুয়াল আপনাদের মধ্যে যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত এবং ভালো করা উচিত তো আমি কি আর ওই না দেয় অন্য দিকে না দেয় আমি আর ওই যে জ্ঞানের কথা না বলি মানে জ্ঞানী জ্ঞানী বক্তৃতা না দেয় আমি তোমার একটু সরল ভাষায় একটু কোন জ্ঞানী বক্তি দিই ওর কথাই বললাম আর আর কি আছে আর কিছু বাকি আছে বলার আর কিছু বাকি আছে শুধু একটা কথা বলবো যে আমি কিন্তু সত্যি সত্যি মুগ্ধ এমডি সাহেব এবং তার গ্রুপের প্রতি আমার এটাই শুধু বারবারই নারাজ আপনি বেশি কাজ এবার কিন্তু বলতেছি না কারণ আমি স্পিচলেস আমার ভাষা হারাই ফেলছি কি বলবো সত্যি অন্যান্যবার কিন্তু অনেক কথা বলি এবার কিন্তু আমি বুঝতেছি না আমি নিজেই বুঝতেছি না কি বলবো মানে আপনারা যা দেখাইছেন আপনারা যা করেছেন এই কবিতে শুধু এটাই বলবো ভালো ট্রেনিং করে পরিশ্রম করলে এটার একটা দাম পাওয়া যায় আপনারা পরিশ্রম করেছেন ভালো করেছেন আরো পরিশ্রম করতে হবে আরো ভালো করতে হবে তো এই বছর আমি আমি তারিখ নিয়ে একটা স্লোগান দিলাম কি স্লোগানটা তারিখ মানে মানে পরিশ্রম পরিশ্রম প্লাস সিরিয়াস সিরিয়াস মানে সিরিয়াস সিরিয়াস মোর সিরিয়াস পাগল হয়ে যেতে এই যেখানে আছে পাগল হয়ে গেলে কিন্তু আপনার চাইলে আপনার উচিত মেনে উপস্থ সিরিয়াস উপরে জীবনে এই যে সালাম সিরিয়াস ছিল বলি আজকে এক্সিট করেছে আমার কথা ভাবেন আমরা সিরিয়াস একদম সিরিয়াস কিন্তু বলি অনেক সময় আপনাদের সাথে আমি রাগারাগি করি কেন আমি সিরিয়াস এই জন্য রাগারাগি ভুল বোঝার কোনো অবকাশ নাই এই রাগটা কিন্তু আমার রাগ না এই রাগটা কেন পারবো না আমরা কেন পারবো না করতেই হবে আমি তো একজনেরও কিছু বলতেছি না এখন ধরে যদি পারে আমাকে পারবে আর আরেকটা কথা বলেছিলাম যে কি বলো আরেকটা কথা বললাম আরেকটা তো বিয়ার প্রিমিয়ার ছিল লাস্ট একটা হচ্ছে আমাদের একটা নিউ ইয়ার রেজলিউশন হ্যাঁ আমি একটা একটা রেজলিউশন দিয়েছি ইফ ইউ আর সামওয়ান হু ক্যান স্টপ স্ট্রং উইন্ডস ইউ আর আ স্ট্রং এটা আমি বুঝাই যে আপনি আপনি কাজ করতে গেলে সফল বাধা প্রাপ্ত তো আপনি যদি কেউ বাধা দেন তো আপনাকে কি হতে হবে আপনি তার বাধা আপনি টর্নেড হতে হবে তাহলে বাধা টাধা সব ছুটে যাবে মানে আপনি প্রবলেমের মধ্যে একটা স্পিড শরীর নিয়ে আপনি আগাইতে হবে তাহলে কিন্তু আপনি মানে আপনার বাধা টাধা সব আপনার সামনে দিকে চলে যাবে যদি দেখেন আপনার সামনে প্রবলেম তখন আপনাকে কি হতে হবে তখন আপনি নদীতে যেন পানিতে আরো পানির মধ্যে আগুন লাগাই দিতে হবে একদম ফায়ার হয়ে যেতে হবে ম্যাপ তাইলে আপনি টয়লেট রুমে আপনি কাবার করতে পারেন টয়লেট রুমের মধ্যে পড়ে যাবে মানে টয়লেট তো শক্তিশালী হতে হবে টয়লেট শক্তিশালী
নদীতে আগুন, মানুষ নদীর মধ্যে আগুন লাগিয়ে দিবেন, বুঝছেন? মানুষ আগুন লাগিয়ে দিবেন, তাহলে আপনাকে কেউ ধরতে পারবে না। মানে এটা কি, এটা হলো স্ট্রেংথ, এটা হলো স্পিড, এটা হলো ক্ষমতা, এটা হলো মনের ইচ্ছা শক্তি। যারা যে ইচ্ছা শক্তি আছে তারা অ্যাচিভ করতে পারে। আপনি চান কিনা, প্রথম আপনি চান কি? হ্যাঁ চাই। তারপর কি করতে, আপনাকে সিরিয়াস হয়ে যেতে হবে। এগুলি কিন্তু মানে এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো ফেল হওয়ার কোনো চান্স নেই। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি সিরিয়াস থাকেন, কেউ আপনাকে আটকে দিতে পারবে। আর আপনাকে ওরকম করতে হবে, যেটা এটা যে রেজলিউশন যেটা বললাম, এটা একটু আপনারা একটু অনুধাবন করেন, চিন্তা করেন, চিন্তা করলে এটা রেজাল্ট পান। না এটা ভাস কি বলছে, পাগল ডাক্তার ইমান পাগল আপনারা বলছেন। সামনে প্রবলেম থাকবেই, সে যদি টর্নেডোর মতো আপনাকে বাধা দেয়, সে যদি আপনাকে বাধা দেয়, আপনাকে টর্নেডো হতে হবে, মানে আপনাকে টর্নেডো হতে হবে, তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আর কেউ যদি টর্নেডো মানে আরো শক্তিশালী টর্নেডোর মতো বাধা দেয়, তাহলে আপনি ফায়ার হয়ে যেতে হবে। শুধু ছোট একটু ফায়ার না, নদীর মধ্যে ফলে সাগরে আপনি আগুন লাগিয়ে দিতে হবে। আমি বললাম এবং ব্যাংকটাকে আবারও বলি, এটা আপনাদের ব্যাংক নিজের করতে নিজের ভাবে, কিন্তু এটার উপর অধিকার এবং দায়িত্ব দুটোই বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায় আবার দায়িত্ব বেড়ে যায়। তাই ব্যাংকটাকে আপনার নিজের ব্যাংক ভাবেন, এখানে চাকরি করতে আসছেন এবং চিন্তা করেন না। ইউনিয়ন ব্যাংক আপনার, যতদিন ইউনিয়ন ব্যাংকে আছেন, যদি আপনারা মনে করেন যে এটা আমার না, তাই অন্য ব্যাংকে যান। এটাই আমার সাজেশন এবং আপনাদের আমার উদ্দেশ্য। আবারও আমি আমার বক্তব্যের এতে সালাম সাহেবকে, এডভাইস সাহেবকে এবং এমএন সাহেব এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই। এই কোভিড এর সময় আপনারা যা দেখিয়েছেন, আমি স্পিচলেস, আমার বলার কিছু নাই আর বুঝতে পারো নাই। ওই ভালো থাকেন, সুন্দর থাকেন। আজকে আমি আজকে আমাদের এই কনফারেন্স, আমাদের অ্যানুয়াল বিজনেস কনফারেন্স সার্থক হোক এই কামনা করি। এই ইচ্ছা পোষণ করে সকলের কাছে বিদায় নিচ্ছি আপাতত। ধন্যবাদ।